টানা লকডাউনের জেরে বিপর্যস্ত জনজীবন, অনেকে এখনো কর্মহীন হয়ে দিন কাটাচ্ছেন। আর অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এরই প্রতিবাদে সোমবার এসডিপিআই দলের প্রতিষ্ঠা দিবসে ব্লক অফিসে পতাকা উত্তোলনের সাথে সাথে বাইক ঠেলে প্রতিবাদ জানালো দলের কর্মী সমর্থকরা। জানা গিয়েছে পেট্রোল ডিজেলের দাম প্রতিনিয়ত বেড়ে যাওয়ার প্রতিবাদে এদিন শামশেরগঞ্জের তিন পাকুড়িয়া থেকে ধুলিয়ান ডাকবাংলা মোড় পর্যন্ত বাইক অটোরিক্সা ঠেলে নিয়ে এসে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো এসডিপিআই। এভাবেই ক্রমাগত মূল্যবৃদ্ধি হতে থাকলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আজকে আমাদের এসডিপিআই পার্টির প্রতিষ্ঠা দিবস 21 জুন। এই প্রতিষ্ঠা দিবস সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের শামশেরগঞ্জ ব্লক এসডিপিআই পার্টির পক্ষ থেকে আজকে আমরা পার্টি অফিসে, ব্লক অফিসে আমরা পতাকা উত্তোলন করলাম। পতাকা উত্তোলনের পরে আমরা তিন পাকুড়িয়া থেকে ডাকবাংলা, নতুন ডাকবাংলা বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা র্যালি করে এলাম। সেই র্যালিতে মোটরসাইকেল এবং প্রতীকী হিসাবে অটোরিক্সা আমরা ঠেলে কি বলছে নিয়ে এলাম। ঠেলে এই জন্য নিয়ে এলাম, বর্তমান যে কেন্দ্রীয় সরকার 100 টাকা প্রায় পেট্রোলের মূল্য, ডিজেলের মূল্য প্রায় 95 টাকার 92 টাকার কাছাকাছি, এই যে মানে জ্বালানিতে আজকে বলা যায় যে জ্বলছে দেশ, এরই প্রতিবাদে আজকে আমাদের পার্টির প্রোগ্রাম। আমরা চাইছি অবিলম্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তার কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করুক এবং দিন দিন যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটা কমক। করোনা আবহে মানুষ এমনিতেই রোজগার নাই, কর্ম নাই, ফলে জিনিসপত্র কিনতে তাদের মানে বলা যায় যে খুব অসুবিধা হচ্ছে। আমরা বিশেষ করে যে পেট্রোলের মূল্য আমরা 60 টাকা কেন্দ্র সরকারকে নির্ধারণ করার জন্য আবেদন করছি এবং ডিজেলের মূল্য 50 টাকা নির্ধারণ করার আমরা আহ্বান রাখছি। আশা করছি আমাদের এই দাবি কেন্দ্র সরকার মানবে, যদি না মানে তাহলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমাদের পুরো দেশব্যাপী হচ্ছে এই প্রোগ্রাম, আমাদের এখানেই সমাপ্তি ঘোষণা করব। বিভিন্ন রাজ্য বিভিন্ন টাইমে করছে। আমরা শামশেরগঞ্জ ব্লক আমরা সকাল 9টায় শুরু করেছিলাম, এখন প্রায় হয়তো 10টা বাজছে বা হ্যাঁ, এখন আমাদের প্রোগ্রাম এখান থেকে শেষ করব। আমার নাম মোহাম্মদ আফফান আলী, আমি শামশেরগঞ্জ ব্লক প্রেসিডেন্ট এসডিপিআই এর। ওজি, এই ট্রাকের ব্যাটারি সমস্যা মিটলো না? আরে তোর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারি ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।